হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা আমি তোমাদের দেবজ্যোতি স্যার এই রাইসের সাথে আমি দীর্ঘ ন বছর যুক্ত আছি তবে ইউটিউবে ক্লাসে প্রথম তো এরপর থেকে তোমাদের ইউটিউবে ক্লাসে প্রত্যেক সপ্তাহে থাকবো এবং প্রত্যেক সপ্তাহে তোমাদের জিআই নিয়ে আসব এবং জিআইয়ের কিছু প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব তো আজকে আমরা যে ক্লাসের জন্য এখানে এসছি। সেটা হচ্ছে ডাব্লু তো সামনেই আমাদের একদম ডাব্লু এর পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে তো সেই প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে সেই প্রশ্ন আমরা আজকে সলভ করব। কিন্তু যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আজকে আমরা প্রশ্ন যেগুলো আমরা সলভ করছি সেগুলো কোন পরীক্ষায় কিভাবে আসতে পারে বা এসেছে টাইপগুলো সেগুলো আমরা একটু আলোচনা করব তার সাথে সাথে এবং যেহেতু বললাম যে ইউটিউব ক্লাসে প্রথম তো আমার প্রথম তো সেই জন্য চ্যাপ্টার যেগুলো আমরা যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলোকেও একবার প্রথম থেকে তোমরা অনেকেই অনেকের ক্লাস করছোই আমাদের রাইসমার্ট বাংলায় চ্যানেলে কিন্তু আমি যেহেতু এই আজকে থেকে শুরু করছি তো আরও একবার প্রথম থেকে একবার জাস্ট লাস্ট মিনিট সাজেশান হিসাবে আমরা এই চ্যাপ্টারগুলো এই যে আমাদের প্রিলিমিনারি যে পরীক্ষা যেগুলো রয়েছে যেটা রয়েছে আমাদের পরীক্ষা তার রেসপেক্টে আমরা ভাবতে পারি যে কি আসতে পারে বা কি আসতে চলেছে সেটা আমরা একটু প্রেডিট করতে পারি রাইট তাহলে এইবার আমরা যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে শুরু করব তাতে প্রথমেই যেগুলো আসবে আমরা প্রথমেই দেখব যে চ্যাপ্টারগুলো যে আমরা কী ভাবতে পারি এই যে গত যে পরীক্ষাগুলো প্রিলিমিনারি হয়েছে তাতে আমাদের জিআইয়ের ক্ষেত্রে যদি প্রিলিমিনারির কথা আমরা ভাবি তাহলে এই প্রিলিমিনারির ক্ষেত্রে দেখতে পাব যে কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা প্রশ্ন থাকবেই ডিরেকশন টেস্ট প্রশ্ন থাকবেই অ্যানোলজি ক্লাসিফিকেশন প্রশ্ন থাকবেই ব্লাড রিলেশন প্রশ্ন থাকবেই তবে হ্যাঁ পিএসসির গত মেন পরীক্ষায় আমরা যেটা দেখেছি যে জিআইতে প্রশ্নের সংখ্যা অনেক কমে গেছে প্রশ্ন আসেনি বললেই চলে কারণ যেখানে আমরা আশা করি যে একশোটা প্রশ্ন আসবে বা একশোটার কাছাকাছি প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমাদের খুবই কম প্রশ্ন এসছে কিন্তু প্রিলিমিনারি ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা দেখা গেছে একটা দুটো বছর কম এসছে সেটা আমরা যদি দূরে সরিয়ে রাখি তাহলে আমরা দেখতে পাব যে পঁচিশ থেকে তিরিশ ম্যাথ জিআই মিলিয়ে পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন কিন্তু থাকে এই পঁচিশটা থেকে তিরিশটা প্রশ্নের মধ্যে আমাদের বেশিরভাগ প্রশ্ন কিন্তু জিআই থেকে থাকে তাহলে এইটুকানি অন্ততপক্ষে ধরে নেওয়া যেতে পারে যে আগামী পরীক্ষায় আমাদের জিআই প্রাধান্য দিয়েই প্রশ্ন আসবে প্রিলিমিনারিতে মেনে কি হবে সেটা মেনে পরে আলোচনা করা হবে বা অন্য ক্লাসেও আলোচনা করা হবে কিন্তু প্রিলিমিনারিতে আমরা কিন্তু আশা করতেই পারি যে আমাদের প্রিলিমিনারিতে জিআইকে খুবই প্রাধান্য দেওয়া হবে এবং গত পরীক্ষার মতনই জিআইয়ের প্রশ্নই বেশি থাকবে এবং এই যে বললাম কিছুক্ষণ আগে যে জিআইয়ের কোন কোন চ্যাপ্টার আমরা ডেফিনেটলি আশা করবই সেটা হচ্ছে কোডিং ডিকোডিং প্রশ্ন থাকবেই আশা করা যায় ডিরেকশন টেস্ট প্রশ্ন থাকবেই ব্লাড রিলেশন প্রশ্ন থাকবেই অ্যানালজি ক্লাসিফিকেশান প্রশ্ন থাকবেই তাহলে একদিনে আমাদের সব রকম এই যে প্রশ্ন এত আলোচনা একদিনে সম্ভব নয় তবে হ্যাঁ এই যে প্রত্যেক সপ্তাহে ক্লাস আমরা করব। তাতে সবকটা চ্যাপ্টার থেকেই টাইপ কীরকম আসতে পারে সেগুলো আমরা ডেফিনেটলি আলোচনা করব। এবং প্রত্যেক সপ্তাহেই আমি থাকছি প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস আমরা করব। আপাতত এই প্রিলিকে সামনে রেখে আপাতত দুটো সপ্তাহ আমরা একটু আলোচনা করে নিই ওভারঅল ঠিক আছে তাহলে আজকে আমরা যে প্রথম যে প্রশ্নটা অবশ্যই বললাম চ্যাপ্টার ধরে ধরে প্রথম যে প্রশ্নটা সেটা আমরা আলোচনা করব তার আগে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য যদি তোমাদের জানার দরকার হয় তাহলে এই নাম্বারে তোমরা ডেফিনেটলি ফোন করে নেবে নেক্সট স্লাইডে যদি আমরা যাই প্রথম প্রশ্ন আমরা কি পেলাম প্রথম প্রশ্ন আমরা পেলাম একটা কোডিং এর প্রশ্ন এই যে কোডিং এর প্রশ্ন আমরা পেলাম এটাও কোয়েশ্চেনের একটা লেভেল অনুযায়ী আমরা ভাবব কতটা ডিফিকাল্ট লেভেল যেতে পারে তে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা ভেবেছি বা দেখে এসেছি সেইভাবে কঠিন প্রশ্ন কিন্তু আসেনি কিন্তু আসতে তো পারে অবশ্যই পিএসসি ভাবতে পারে যে না এবার একটু ডিফিকাল্ট দেওয়া যাক প্রশ্ন কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন করে রাখতে হবে তবে তোমাদের কাছে তোমরা যেহেতু পড়াশোনা করছো পড়াশোনার মধ্যে আছো এই প্রশ্ন তোমাদের কাছে কোনো কঠিন বলে মনে হবে না কিন্তু তার আগেও এই যে প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে সলভ করব। যদি আমরা প্লেস ভ্যালু অনুযায়ী যাই যেটা আমাদের প্লেস ভ্যালু এখানে যদি বলি b b এর প্লেস ভ্যালু হয় টু লিখলাম a এর প্লেস ভ্যালু হচ্ছে ওয়ান এর প্লেস ভ্যালু হচ্ছে ওয়ান লিখলাম এন এর প্লেস ভ্যালু হচ্ছে ফোরটিন কে হচ্ছে ইলেভেন আই হচ্ছে নাইন আর এম হচ্ছে থার্টিন একটু দেখে নেবে লেটারগুলোর ঠিক ওপরে ওপরে কিন্তু নাম্বারগুলো দেওয়া নেই তাহলে বি হচ্ছে টু এ হচ্ছে ওয়ান এন হচ্ছে ফোরটিন কে হচ্ছে ইলেভেন আই হচ্ছে নাইন আর এম হচ্ছে থার্টি আমরা সবাই জানি প্লেস ভ্যালু এটাকে প্লেস ভ্যালু বলা হয় কিন্তু তারপরেও আমাদের ওয়ান টু টু ফোর ফাইভ নাইন দেওয়া রয়েছে তাহলে আমরা এখানে দেখতে পারছি যে এই যে নাম্বারগুলো রয়েছে সেটার সাথে এখন অবধি রিলেট করতে পারিনি আমরা কিন্তু যদি এই যে ডাবল ডিজিট যেগুলো রয়েছে যেগুলো সিঙ্গেল ডিজিট রয়েছে সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু যদি এই ডাবল ডিজিটগুলোকে আমরা যদি দেখি তাহলে টু ওয়ান যেগুলো সিঙ্গেল সেগুলো সিঙ্গেলই রইলো কিন্তু ডাবল ডিজিটগুলোকে যদি ওয়ান প্লাস ফোর আর ওয়ান প্লাস ওয়ান আর ওয়ান প্লাস থ্রি যদি করি তাহলে কিন্তু টু ওয়ান এটা ফাইভ হয়ে যাচ্ছে এটা টু হয়ে যাচ্ছে এটা নাইন যেরকম ছিল থাকবে আর এটা ফোর আছে তাহলে এইবার কিন্তু এই নাম্বারের কাছাকাছি কিন্তু আমরা এসছি এখনো শেষ হয়নি এই নাম্বারের কাছাকাছি এসেছি এইবার কি করব এইবার শুধু কিছু করতে হবে না যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার ছোটো থেকে বড় পর্যন্ত সাজাবো ছোটো থেকে বড় মানে এই যে ওয়ান যেটা রয়েছে টু টু যেগুলো রয়েছে সেগুলোকে দেখো সাজানো রয়েছে ছোট থেকে বড় ফোর ফাইভ নাইন ঠিক সেরকমই আমাদের কাছে আরও একটা ওয়ার্ড দেওয়া রয়েছে সেটাও আমরা দেখব তাহলে এটাকে আমরা ডিরেক্ট এবার আমি বলতে পারি যেটা ফরটিন রয়েছে সেটাকে আমরা ফাইভ লিখে দিতে পারি যেটা এ সেটা এই থাকলো জেড যেটা সেটাকে আমরা ডিরেক্ট এইট লিখে দিলাম আর এইটিন মানে হচ্ছে নাইন ইউ টোয়েন্টি ওয়ান মানে থ্রি আর এল হচ্ছে টুয়েলভ মানে সেটাও থ্রি হয়ে গেল ডিরেক্ট লিখলাম কিন্তু আশা করছি তোমরা আগেরটা থেকে বুঝে যাচ্ছ তাহলে এই যে ওয়ান থ্রি থ্রি দেখো ওয়ান থ্রি থ্রি ফাইভ এইট নাইন ফাইভ এইট নাইন দেওয়া রয়েছে তাহলে এবার আমাদেরকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে কিন্তু সবথেকে বড়ো যেটা প্রবলেম যেটা হচ্ছে এস সবাই জানো যারা পড়াশোনা করছো তারা জানো যে এস এর প্লেস ভ্যালু হয় নাইনটিন কিন্তু এই নাইনটিনটাকে যদি আমরা ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করি তাহলে হবে টেন আসবে এখনও ডাবল ডিজিট তাহলে এই ডাবল ডিজিটটাকে আবার আবার কি করব তার মানে এস এর এখানে কোডটা কি আসবে ওয়ান তাহলে আমরা এখানে এস এর কোড ওয়ান লিখছিটলি থ্রি হবে কে ইলেভেন যেহেতু তার জন্য টু হবে এ ওয়ানই থাকবে এন ফাইভ থাকবে টি টু থাকবে এবং এ আবার ওয়ান থাকবে তাহলে এই যে ওয়ান থ্রি টু ওয়ান আমরা এটাকে পেলাম এবং ফাইভ টু ওয়ান লাস্টে পেলাম এটাকে এবার আমাদের কী করতে হবে ছোটো থেকে বড় অ্যারেঞ্জ করে নিতে হবে তার মানে ট্রিপল ওয়ান তিনটে ওয়ান হবে ট্রিপল ওয়ান দেওয়া আছে দুটো টু দেওয়া আছে এবং থ্রি ফাইভ দেওয়া আছে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান বি তাহলে এই একটা টাইপ যেটা আমাদের প্রথম প্রশ্ন হিসেবে আজকে রয়েছে নর্মালি আমরা অনেক প্লেস ভ্যালু দিয়ে প্রশ্ন পাব তারপরে এই প্লেস ভ্যালুগুলোর থেকে আবার ডাবল ডিজিট যেগুলো সেগুলোকে আবার সিঙ্গেল ডিজিটের কনভারশানের প্রশ্ন পাবো কিন্তু তারপরেও আবার একটু ভেবে নিলাম যে আচ্ছা যেগুলো আমরা নাম্বারগুলোকে কনভার্ট করে দিচ্ছি যেগুলো আলটিমেট ডিজিট যেগুলো পাচ্ছি সেখান থেকে আবার আমরা কি পেতে পারি সেইগুলোকেও আবার অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জমেন্ট করতে পারি সেইভাবেও প্রশ্ন থাকতে পারে তাহলে এটার কোয়েশ্চেন নাম্বার ওয়ান যেটা আমাদের প্রথম প্রশ্ন হলো সেটার আমরা উত্তর পেলাম অপশান বি আশা করছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান তোমরা সবাই বুঝতে পেরেছো চলে আসি সেকেন্ড কোয়েশ্চনে এই যে সেকেন্ড কোয়েশ্চেন যেটা দেওয়া আছে এটা একটা সিরিজ দেওয়া আছে সিরিজও কিন্তু আসে লাস্ট ইয়ার যদি আমরা প্রিলিমিনারি ভাবি যদি খুব ভুল না করি রং নাম্বার সিরিজ এসেছিল এবার সিরিজ রং নাম্বার সিরিজ সেগুলোই আমরা এক্সপেক্ট করব এবার প্রশ্নটা হচ্ছে যে ব্যাংকের মতন কি পি এরকম পয়েন্ট মাল্টিপ্লিকেশন মেথড যেগুলো আছে সেইগুলো টাইপ কি আসতে পারে আমরা ভাব ভাবনা শুরু করতে পারি তার কারণ হচ্ছে যদি একটু কোয়েশ্চেনটা মডারেট লেভেল করতে চায় তাহলে অবশ্যই কিন্তু এখন একটু কারণ আমরা এটাও দেখেছি যে যখন মেনের এক্সাম হয়েছিল একটা কিন্তু মেশিন ইনপুট আউটপুটও চলে এসেছিল যেটা আমরা নর্মালি করে থাকি বা ভেবে থাকি বা জেনে আছি যে এটা একমাত্র ব্যাংকের সিলেবাসেই আসে থাকে কিন্তু পিএসসি ডাব্লু মেনে রিজেনিংয়ের সেটে কিন্তু একটা মেশিন ইনপুট আউটপুটও দিয়ে দিয়েছিল আর যদি আমরা ম্যাথের দিকে যাই তখন তো সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে ম্যাথের সব রকম দিক থেকে প্রশ্ন থাকে এখন তাহলে আমরা কিন্তু একটু জটিল টাইপের প্রশ্ন ভাবতে পারি যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা লেভেলটা যদি বাড়াতে থাকে পিএসসি তাহলে কিন্তু আমরা প্রশ্ন হাই লেভেল পেতে পারি কিন্তু আশা করছি যেটা পিএসসির ট্রেন জিআইয়ের ক্ষেত্রে বলো তাহলে এখনো সেই পর্যন্ত সেইভাবে কঠিন করেনি ঠিক আছে তাহলে এই যে আমাদের প্রশ্নটা যেটা দেওয়া আছে সিক্স থার্টিন থার্টি ফাইভ নাইনটি ফাইভ পরের টার্মটা কী হবে আচ্ছা সিক্স থেকে থার্টিন আমরা কিভাবে পেতে পারি সিক্স থেকে থার্টিন আমরা পেতে পারি যে সিক্সের সাথে যদি আমরা টু মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত পাচ্ছি টুয়েলভ পাচ্ছি তাহলে আমাদের থার্টিন করতে হবে তাহলে ডেফিনেটলি আমাদেরকে ওয়ান অ্যাড করতে হবে এবার থার্টিন থেকে থার্টি ফাইভ আমি থার্টিন থেকে থার্টি ফাইভ যদি টুটাই মাল্টিপ্লাই করি তাহলে তো টোয়েন্টি সিক্স আসছে এবার টোয়েন্টি সিক্সের সাথে নাইন যদি অ্যাড না করি তাহলে তো আমি থার্টি ফাইভ পাবো না হ্যাঁ কি না তাহলে এই যে নাইন অ্যাড হলো কেন হলো তার কারণটা জানার জন্য আমাদের কি করতে হবে পরেরটাও দেখে নিতে হবে ফাইভের সাথে যদি আমরা টু মাল্টিপ্লাই করি তাহলে পাবো আমরা সেভেন্টি তাহলে এই যে সেভেন্টি আমরা পাবো বা পেলাম তার সাথে কত যোগ করলে আমরা নাইনটি ফাইভ পাব ডেফিনেটলি পঁচিশ তাহলে এই যে পঁচিশ পেয়ে গেলাম যোগ করতে হবে এখন এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি তো যে এই ওয়ান মিন্স ওয়ান স্কোয়ার নাইন মিন্স থ্রি স্কোয়ার টোয়েন্টি ফাইভ মিন্ হ্যাঁ কি না তার মানে কনজিকিউটিভ নাম্বারগুলোর কিন্তু স্কোয়ার এড হয়নি উটিভ যেগুলো সেগুলো অ্যাড হবে যেটা মাল্টিপ্লাই করছিলাম সেটা ফিক্সড যেমন টু তাহলে নাইনটি ফাইভ এর সাথে টু মাল্টিপ্লাই করছি একশো আশি আর দশ একশো আমরা মুখে মুখে এরকম সলভ করতেই পারি তাহলে একশো এর সাথে আমাকে কত যোগ করতে হবে ফর্টি নাইন তাহলে একশো নব্বই আর উনপঞ্চাশ আমরা ক্যালকুলেশনটাকেও এইভাবে সলভ করতে পারি একশো নব্বইয়ের সাথে পঞ্চাশ সুবিধা হবে একশো নব্বই আর পঞ্চাশ মানে দুশো চল্লিশ তাহলে তার থেকে আমাদের কি করতে হবে একটা কম করতে হবে এটা মাথায় রাখতে হবে ক্যালকুলেশন নিজেদের কাছে আমি সব সময় সব ছাত্র ছাত্রীদের বলি ক্যালকুলেশন নিজেদের ব্যাপার আমরা নিজেদের মতো সলভ করতে পারি তবে হ্যাঁ মাথায় রাখতে হবে যেটা এই যে ওয়ান নাইনটির সাথে আমি ফিফটি অ্যাড করছি ফিফটি তো নয় ফর্টি নাইন কিন্তু ফিফটি যখন হলো তাহলে আমাকে ওয়ানটা মাইনাস করতে হবে তাহলে টু থেকে ওয়ান মাইনাস মানে টু থার্টি নাইন হয়ে গেল অ্যান্সার তাহলে এই যে এইভাবে আমরা প্রথম এই যে সিরিজটা যেটা পেলাম মাল্টিপ্লিকেশান অ্যাজ ওয়েল অ্যাডিশন মেথড তাহলে প্রথমে আমরা গুণও করছি তার সাথে আবার যোগ করছি কিন্তু সেই যোগটা যে নাম্বারটা সেটা কিন্তু আবার নর্মাল নাম্বার নয় স্কোয়ার নাম্বার স্কোয়ার নাম্বার নয় কনজিকিউটিভ অড নাম্বারের স্কোয়ার ঠিক আছে তাহলে যত আমরা এই ভাবনা চিন্তাগুলোকে একটু প্রসারিত করবো ততই যদি সোজা প্রশ্ন আসে আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু আরও বেড়ে যাবে ওকে আচ্ছা তাহলে এটা আমাদের সেকেন্ড কোয়েশনের রেসপেক্টে টু থার্টি নাইন অ্যান্সার হলো নেক্সট কোয়েশ্চেন এই যে প্রশ্নটা যেটা একদম সিরিজ কোয়েশ্চেন শুরু হওয়ার আগে থেকেই বলছিলাম যে পয়েন্টেরও কি আসতে পারে পয়েন্ট রিলেটেড যে সিরিজগুলো আমাদের হয় তার কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে নাম্বারটা যেটা শুরু হচ্ছে সেখান থেকে নাম্বারটা কমে গেছে সেখান থেকে আবার নাম্বারটা বেড়ে গেছে অনেকটা স্টক মার্কেটের মতো নামছে ফিক্সড হচ্ছে আবার ওপরে উঠছে তাহলে এখানে আমাদের দেখতে হবে যে আমরা যদি নর্মাল ওয়েতে যদি আমরা কোশ্চেনগুলোকে ভাবি তাহলে আসবে না যে তেরো কমেছে আবার এক কমেছে তারপরে আবার চার বেড়েছে তাহলে অন্য কোনো প্রসেস কারণ যেহেতু আমাদের দেখো অপশানগুলো পয়েন্টে রয়েছে তাহলে আমরা এখানে ভাবতেই পারি যে টোয়েন্টি সেটাকে যদি আমরা দিয়ে যদি মাল্টিপ্লাই করি যেটা টোয়েন্টি এখানে দেওয়া রয়েছে সেটাকে যদি আমরা পয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টুয়েলভ আসবে হ্যাঁ না তাহলে টুয়েলভ যদি আসে আমাকে ইলেভেন করতে হবে তাহলে তো একদম সোজা হিসাব আমাকে ওয়ান মাইনাস করতে হবে যখনই হলো সেই অনুযায়ী পরেরটা ইলেভেনের সাথে কি করলাম পয়েন্ট ফাইভ থেকে ওয়ান করে দিলাম আরও পয়েন্ট ফাইভ কী হয়ে গেল বেড়ে গেল তাহলে এই যে বেড়ে গেল ওয়ান এই ওয়ানের রেসপেক্টে আবার ওয়ান মাইনাস করছি তবে গিয়ে আমাদের থার্ড টার্মটা আসবে তাহলে এই যে টেন আমরা পেলাম এখন সেই টেনের সাথে কি করবো আবার মাল্টিপ্লাই করছি তাহলে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই করলাম হবে ফিফটিন তার সাথে কি করতে হবে ওয়ান মাইনাস করতে হবে তাহলে যখনই আমাদের এই মাইনাস ওয়ান হলো ফরটিন এসে গেল ফরটিনের সাথে ডেফিনেটলি আমাকে টু মাল্টিপ্লাই করতে হবে এই টু যখন আমরা পেয়ে গেলাম মাল্টিপ্লাই করে টোয়েন্টি এইট আসবে প্রত্যেকবারের মতন আবার আমরা এটা কি করছি মাইনাস ওয়ান করলাম টোয়েন্টি সেভেন পেয়ে গেলাম তাহলে টোয়েন্টি সেভেনের সাথে এবার ভালো করে দেখে নিতে হবে টোয়েন্টি সেভেনের সাথে আমরা কত গুণ করতে পারি আমরা কিন্তু দেখেছি এখানে পয়েন্ট ফাইভ আছে আমরা কিন্তু দেখেছি এখানে ওয়ান আছে আমরা কিন্তু দেখেছি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আছে আমরা কিন্তু দেখেছি এখানে টু আছে তাহলে লেফট টু রাইট সিরিজটাতে কি হচ্ছে পয়েন্ট করে ইনক্রিজ করছে যেটা আমরা মাল্টিপ্লাই করছি তাহলে যেটা আমরা মাল্টিপ্লাই করছি যেটা পয়েন্ট করে ইনক্রিজ করছে ডেফিনেটলি যেটা এবার আমাদের মাল্টিপ্লাই করতে হবে পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু এবং টু এর পরে টু পয়েন্ট ফাইভ এটা আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এবার এটাকে আমরা গুণ করবো কি করে সাতাশ দুগুনে চুয়ান্ন চুয়ান্নটা লিখলাম আর সাতাশের হাফ হয় তেরো দশমিক পাঁচ তার মানে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ পেলাম তাহলে সাতাশ দুগুণে চুয়ান্ন চুয়ান্ন রেসপেক্টে সাতাশের অর্ধেক কারণ পয়েন্ট ফাইভ তাহলে সাতাশের অর্ধেক মানে তেরো দশমিক পাঁচ তেরো তেরো ছাব্বিশ আর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করলে এক হবে সাতাশ তাহলে এই যে সাতষট্টি দশমিক পাঁচ সেটা আমাদের তো উত্তর নয় তার কারণ আমাদের মাইনাস ওয়ান করতে হবে তাহলে মাইনাস ওয়ান যখনই হলো তাহলে অ্যান্সারটা কোনটা হয়ে গেল অ্যান্সারটা হয়ে গেলো সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ওকে তাহলে আমরা যেটা দেখলাম এই সিরিজটার ক্ষেত্রে কিন্তু পয়েন্টের ব্যাপার চলে আসলো এবং এই পয়েন্ট আমরা দেখেছি যে পয়েন্টের যে কোয়েশনগুলো একটু ম্যাক্সিমাম টাইপের একটু কোয়েশন যেটা যে কমছে স্টে করছে দেন আবার ইনক্রিজ করছে তার মানে এবং অপশানেও ডেফিনেটলি আমাদের পয়েন্ট করে দেওয়া আছে সেটা অবশ্যই একটা ক্লু আমাদের কাছে থাকবে যে আদৌ কি এটা কোনোভাবে পয়েন্টের কোনো ক্যালকুলেশন হচ্ছে এটা অবশ্যই আমাদের প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে তবে হ্যাঁ আমরা যেহেতু ডাব্লু বিসিএস নিয়ে ভাবছি আমাদের প্রধান বেশি সবথেকে বেশি উদ্দেশ্য ডেফিনেটলি থাকবে যে আমরা জিএস পেপারটাকেই বেশি গুরুত্ব দেব। কিন্তু তবে আমাদের এই জিআই বা ম্যাথসের যে কম্বাইন যদি আমি বলি পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন সেটাতে কিন্তু ম্যাক্সিমাম স্কোর হয় ম্যাক্সিমাম বলবো না হানড্রেড পারসেন্ট স্কোর হয় তাই এইটাকে কিন্তু আমরা এই পার্টটাকে কিন্তু আলাদাভাবে সরিয়ে রাখলে হবে না বা গুরুত্ব কম দিলে হবে না আমাদের কিন্তু ডেফিনেটলি এই দুটো সাবজেক্ট বা যদি আমি নর্মালি শুধু জিআইয়ের কথাই যদি বলি কারণ ম্যাথস পোর্শানটা একটু কম থাকে দেখা গেছে কিন্তু শুধু যদি জিআইয়ের কথা বলি প্রিলিমিনারি ক্ষেত্রে তাহলে কিন্তু ডেফিনেটলি সেটাকে হানড্রেড পারসেন্ট স্কোর করার জায়গায় যেতে হবে আচ্ছা তাহলে এটা আমাদের গেল পরের যে প্রশ্নটা এবার আরও একটা প্রশ্ন অ্যানোলজি পার্টটা আসলাম এখানে আপাতত আমরা যে অ্যানোলজির যে পার্টটা এখানে রেখেছি কোশ্চেনটা যেটা রেখেছি সেটাতে জাস্ট একটা নাম্বারের উপর বেস করে শুধু নাম্বারের উপর বেস করে থাকলে কিন্তু হবে না আমরা এই যে কোশ্চেনটাকে রেখেছি তার থেকে আরও কি কি কোয়েশ্চেন যেমন খুব যদি ভুল না করি তাহলে প্রিলিমিনারি এক্সামে এরকম গিভেন সেট দিয়ে একটা এরকম ব্র্যাকেটে নাম্বার যে দেওয়া কোশ্চেন কিন্তু এসছিল প্রিলিমিনারিতে এবং সেই বছরের প্রশ্নটা যদি আমরা ভাবি মোস্ট প্রবাবলি সেটা দু হাজার একুশ বা একুশেরই খুব যদি ভুল না করি এই যে গিভেন সেটের যে প্রশ্নটা দিয়েছিল অ্যানোলজি থেকে দুটো প্রশ্ন দিয়েছিল। আর সেইভাবে মানে সেই বছর লক্ষ্য করা গেছিল যে ওই প্রশ্নটাতে যখনই কোনো টপিক থেকে প্রশ্ন দিচ্ছিল সেটা দুটো করে প্রশ্ন দিচ্ছিল ওই বছরই ওই কোয়েশ্চেনটাতে এরকম গিভেন সেট থেকে দুটো প্রশ্ন এসছিলো ওই বছরই ব্লাড রিলেশন থেকে প্রশ্ন দুটো এসছিল। ওই বছরই ক্যালেন্ডার থেকে প্রশ্ন এসছিলো দুটো এসছিলো কিন্তু টাইপ একদম একই প্রশ্ন ক্যালেন্ডারের যে প্রশ্ন সেটা যখন ক্যালেন্ডারের কোশ্চেনটা থাকবে তখন আমি আলোচনা করব কিন্তু এই যে গিভেন সেট অ্যানালজির তো একটা টাইপ এটা তো অ্যানালজি আমরা নর্মালি যেরকম এরকম পেতে পারি গিভেন সেট ফরম্যাটেও পেতে পারি কিন্তু সেই বছর প্রশ্নটাতে দেখা গেছিলো যে একই টাইপের প্রশ্ন দুটো করে দেওয়া আছে ঠিক আছে তো গিভেন সেটের প্রশ্ন আপাতত এখানে নেই আপাতত আমাদের এখানে একটা এই ওয়াইজ যে সেটা এখানে দেওয়া আছে তাহলে আপাতত আমরা এটাকে নিয়ে আলোচনা করি এই যে আমরা অ্যানোলজির ক্ষেত্রে কি মেথড ফলো করি অ্যানোলজির ক্ষেত্রে আমাদের দুটো মেথড থাকে একটা হচ্ছে রেগুলার মেথড আর একটা হয় অ্যাডভান্স মেথড রেগুলার মেথড মানে ওয়ান হলে থ্রি রেগুলার মেথডের মতনই কোয়েশেন তাহলে রেগুলার টাইপেরই হবে বাট অ্যাডভান্স মেথড যেটা ওয়ান ইজ টু থ্রি হলে টু ইজ টু ফোর তাহলে অ্যাডভান্স মেথড যদি হয় প্রশ্নও অ্যাডভান্স মেথড হবে লেভেলেরই হবে টাইপের তাহলে এই যে থার্টিন টোয়েন্টি এইট টোয়েন্টি ফাইভ এটা দেওয়া রয়েছে তাহলে এখানে আমরা আচ্ছা এই যে থার্টিন থেকে কিভাবে এলো যদি ভাবি আমরা যে নাম্বারটা এই যে থার্টিন নাম্বারটা সেটাকে মাঝখান থেকে স্প্লিট করে দিচ্ছি স্প্লিট যদি করে দিই দেখো আমাদের তো গণতান্ত্রিক রাষ্ট্র তা যে কেউ বিভিন্ন রকমভাবে উত্তর বের করতে পারো আমি এটাও বলি ক্লাসে যে যখন উত্তর বের করছো কোনো অসুবিধা নেই অবজেক্টিভ এক্সাম তো এত আমি লজিক ভাববোই বা কেন আমার মনে হচ্ছে এটা অ্যান্সার তাই তুমি করে আসতেই পারো এটা অ্যান্সার কিন্তু মিলে গেলে তো ভালো কথা না মিললে তাই জন্য তোমরা ক্লাস করতে করতে ভাবতেই পারো যে এটা তো আমি অন্যভাবেও উত্তর করতে পারছি কোনো কোনো অসুবিধা নেই একটা মেথডেই যে সলভ করতে হবে সেটা কেউ বলে দেয়নি কিন্তু যদি লজিক্যালি ঠিকঠাক থাকে উত্তরও মিলে গেল অসুবিধা নেই কিন্তু না মিললে প্রবলেম আছে যাই হোক তাহলে এই যে ওয়ান আর থ্রিটাকে আমরা কি করলাম দুটো পাটে ভাগ করলাম স্পিড স্প্লিট করে দিলাম তাহলে এবার যদি আমরা ওয়ানের কিউব করি আর থ্রিয়ের কিউব করি একটা পাবো ওয়ান একটা পাবো টোয়েন্টি সেভেন তাহলে এই অনুযায়ী এই যে ওয়ান আর টোয়েন্টি সেভেনটাকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে পাচ্ছি টোয়েন্টি এইট তাহলে এই যে টোয়েন্টি এইট পেলাম সেটা দেখো তো এখানে দেওয়া আছে তাহলে টোয়েন্টি ফাইভ থেকে নাম্বারটা কি করে পাবো তাহলে টোয়েন্টি ফাইভটাকে আমরা কি করছি দুটো পার্টে ভাগ করে দিলাম তাহলে এই যে দুটো পার্টে ভাগ করছি প্রথমেরটাও যেমন আমাকে কিউব করতে হচ্ছে পরেরটাকেও আমাকে কিউব করতে হচ্ছে তাহলে টু কিউব এইট আর ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এটাকে যদি যোগ করি একশো তেত্রিশ পাবো যেটা হচ্ছে আমাদের আবার সেকেন্ড অপশন তাহলে দেখো এটাও আমাদের কোয়েশ্চেনটা একটু ট্রিকি ছিল যে হয়তো তোমাদের কাছে অবশ্যই যারা পড়াশোনা রেগুলার বেসিস সিনসিয়ারলি করছো একদমই সোজা মনে হতে পারে অবশ্যই আমি বলছি না একদমই কঠিন প্রশ্ন একদম এটা একদমই না তাদের কাছে একদমই সোজাও মনে হতে পারে তাহলে তাহলে বুঝবে যে ঠিক আছে আমাদের পড়াশোনা একদম ঠিকঠাক যাচ্ছে ঠিক আছে তাহলে আপাতত আমরা এই পর্যন্ত লেভেলটাকে ভাবতে পারি যে এরকমও হতেও হতে পারে ওকে তাহলে এইটা রেসপেক্টে আমাদের একশো তেত্রিশ অ্যান্সার হয়ে গেল এবার আসা যাক আবার পরবর্তী যেটা প্রশ্ন সেটাতে এটা একটা মিসিং নাম্বার যদিও বা এই মিসিং নাম্বারের ক্ষেত্রে অপশানটা দেওয়া নেই আমি তবুও অপশান এরকমভাবেই দেওয়া থাকবে এই চারটে অপশান দেওয়া রইল এবার এইটা তো আমাদের সেই স্টার যেটা পরীক্ষার পরেই বড়দিন আসবে তো সেই স্টার ভেবে আমরা সেটাকে পরীক্ষার প্রশ্ন যেটা আছে সেটাকে আমরা সলভ করব এই যে টু তারপরে সেভেন ফাইভ থ্রি ফোর সিক্স এই দেওয়া রয়েছে এবং তার রেসপেক্টে দেখো এখানে ফর্টি ফাইভ ফাইভ থার্টি থ্রি ফিফটিন নাইন এগুলো দেওয়া রয়েছে তাহলে এই যে নাম্বারগুলো এইগুলোরও গুরুত্ব অবশ্যই রয়েছে কারণ এই নাম্বারগুলোর থেকেই তো এই ভেতরের নাম্বারগুলো এসছে তাহলে যদি আমরা এইভাবে ভাবি যে এই টু থেকে ফাইভ কী আসভাবে আসতে পারে সেভেন থেকে ফর্টি ফাইভ কীভাবে আসতে পারে ফাইভ থেকে তাহলে কোয়েশ্চেন মার্ক যেটা হওয়া উচিত সেটা কীভাবে আসবে বা থ্রি থেকে নাইন ফোর থেকে ফিফটিন সিক্স থেকে থার্টি থ্রি কীভাবে আসতে পারে তাহলে প্রথমেই আমাদের যেটা মাথায় আসা উচিত যে ধরো এর স্কোয়ার তার সাথে এক যোগ করেছি কিন্তু তারপর দেখো সেভেন স্কোয়ার আচ্ছা ফোর মাইনাস করলাম যদি সেটাও ভেবে নিই সিক্সের স্কোয়ার আবার থ্রি মাইনাস করছি তাহলে এখানে এক অলরেডি একবার এক যোগ হয়েছে বাকিগুলোতে দেখো মাইনাস হচ্ছে আচ্ছা ফোর স্কোয়ার আবার মাইনাস ওয়ান হচ্ছে থ্রি স্কোয়ারের ক্ষেত্রে আর কিছু করতেই হচ্ছে না কিন্তু আমার লজিকটা যেটা প্রথমে প্লাস ওয়ান করলাম মাইনাস ফোর মাইনাস থ্রি করছি মাইনাস ওয়ান করছি একটাতে কিছুই করতে হচ্ছে না তাহলে স্কোয়ার নাম্বার দিয়ে ভাবা যাবে না কারণ আমরা মিসিং নাম্বারের ক্ষেত্রেও যে লজিক বা রুলস বলে থাকি যে মিসিং নাম্বার শেখার জন্য আমাদের কিন্তু সেইভাবে পার্টিকুলার কোনো রুলস নেই যত প্র্যাকটিস করবে হ্যাঁ তবে টাইপগুলো যেরকম আমরা ক্লাসে করে থাকি সেই টাইপের উপর বেস করে করে আরও ভাবনা করতে হয় তাহলে আর কি ভাবনা চিন্তা করা যেতে পারে আচ্ছা সাতের রেসপেক্টে পঁয়তাল্লিশ আর সিক্সের রেসপেক্টে থার্টি থ্রি যদি বলি সাতের কোনো মাল্টিপেল নাম্বার সিক্সের কোনো মাল্টিপেল নাম্বার যদি সেভাবে ভাবি ছয় ছয় ছত্রিশ হতে পারে সাত সাত উনপঞ্চাশ তো সেই স্কোয়ারের দিকেই যাচ্ছে কিন্তু যদি আগের নাম্বার যদি ভাবি কারণ পরের নাম্বার যদি হয় অনেক বেশি হয়ে যাবে রাইট কিন্তু যদি আমরা আগের নাম্বার ভাবি সেভেন ইন্টু সিক্স লিখে রাখলাম আচ্ছা সিক্সের যদি আগের নাম্বার ভাবি সিক্স ইন্টু ফাইভ থার্টি পাবো তাহলে টু টু এর আগের নাম্বার টু ইন্টু ওয়ান টু পাবো ফোরের আগের নাম্বার টুয়েলভ পাবো আচ্ছা থ্রি এর আগের নাম্বার সিক্স পাব তাহলে ফাইভেরও আগের নাম্বার করে রাখি টোয়েন্টি পাবো তাহলে এইবার আমরা যদি একটু নাম্বারগুলোর দিকে ভাবি ফর্টি টু পেয়েছি টু পেলাম থার্টি পেলাম টুয়েলভ পেলাম আর এখানে সিক্স পেলাম তাহলে যে নাম্বারগুলো এখন আমরা পেলাম সেগুলো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে তার কাছে কীভাবে কাছাকাছি কীরকমভাবে রয়েছে যদি ফর্টি টুকে আমরা যদি এখানে ভাবি তাহলে ফর্টি টু প্লাস থ্রি হচ্ছে যদি আমরা ফাইভের কথা ভাবি তাহলে টু প্লাস থ্রি হচ্ছে যদি থার্টি থ্রি এর কথা ভাবি তাহলে থার্টি প্লাস থ্রি হচ্ছে যদি ফিফটিনের কথা ভাবি তাহলে টুয়েলভ প্লাস থ্রি হচ্ছে আর যদি নাইনের কথা ভাবি তাহলে সিক্স প্লাস থ্রি হচ্ছে তাহলে সব কটাতেই দেখো আমাদের লজিক যেটা ম্যাচ করছে যে আগের নাম্বারটার সাথে যদি আমরা গুণ করি তার সাথে যদি এই তিন যোগ করা হয় তাহলে কিন্তু কি হয়ে গেল সবগুলোর ক্ষেত্রেই আমরা নাম্বারগুলোকে পেয়ে যাচ্ছি তাহলে সেই নাম্বারগুলো যখন পেয়ে গেলাম তাহলে আমাদের যেটা দেখতে হবে যেটা আমাদেরকে চেয়েছে যে ফাইভ যেটা আমরা অলরেডি করে রেখেছি টোয়েন্টি তাহলে টোয়েন্টির সাথে আমাকে কি করতে হবে থ্রি অ্যাড করতে হবে তাহলে অ্যান্সারটা কোনটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে এরকম মিসিং নাম্বার আমরা অবশ্যই ভাবব যে পরীক্ষায় অবশ্যই আসবে এরপরে যে প্রশ্নটাতে আমরা চলে যাব তার আগে ফুড এসআই এবং ডাব্লিউ পি এবং কেপি পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য যদি কোথাও তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে ডেফিনেটলি এই নাম্বারে কল করবে আর এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল এবং রাইসমার যে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ডেফিনেটলি ফলো করবে এবার চলে যাওয়া যাক পরের প্রশ্ন ক্যালেন্ডার এই যে অ্যানালজি কোয়েশ্চেন করার সময় বলেছিলাম যে একবার একটা পেপারে দুটো ক্যালেন্ডারের প্রশ্ন এসেছিলো এবং একই টাইপের প্রশ্ন এসেছিল এইটা তো আমাদের নর্মাল ডেড় যে কোয়েশ্চেন যে সতেরোই জুন উনিশশো কি হবে এটা প্রশ্ন করেছে ওখানে ছিল যে আজকে কোনো একটা পার্টিকুলার ডে আমি ডেটা ভুলে গেছি বাট ডে যদি আমি নর্মাল হিসাবে ভাবি মনডে এই যে মানডে তার ফিফটি নাইন ডেজ একটা প্রশ্ন ছিল আফটার ফিফটি নাইন ডেজ আরেকটা ছিল প্রশ্নে মানডে ছিল ডিফারেন্ট ডে ছিল সিক্সটি ওয়ান ডেজ খুব সম্ভবত যদি খুব ভুল না করি কিন্তু এই দুটো টাইপ একই টাইপের প্রশ্ন এটা ছিল এটা কনফার্ম ঠিক আছে তাহলে তখন যে প্রশ্নটা এসেছিল ক্যালেন্ডার থেকে একদম বেসিক লেভেলের প্রশ্ন তোমরা যারা ক্যালেন্ডার ক্লাস করেছো বা করেছো বা করছো বা প্র্যাকটিস করা আছে তাদের কাছে এই প্রশ্ন একদম জলফা একদম সোজা কারণ তোমরা প্রসেসটা জানোই সাত দিয়ে ভাগ করতে হয় যেটা রিমাইন্ডার প্লাস মাইনাস করতে হয় এটা সবার কাছে জানা এই প্রশ্ন টাইপটা কিন্তু এসছিল আচ্ছা ধরে নিলাম যে এবার একটু যদি ক্যালেন্ডারে প্রশ্ন আসলো তার থেকে একটু মডারেট লেভেলের প্রশ্ন থাকে যে ডে আমাকে বের করতে বলল এই যে সেভেন্টিন জুন নাইনটিন নাইনটি এইট এটারও আবার কি হয় দুটো প্রসেস আছে তোমরা জানো আশা করি যে আমাদের ক্যালেন্ডারের ক্ষেত্রে দুটো মেথাড মেথড থাকে অ্যাকচুয়ালি একটা হয় অডে মেথড অডে মেথাড আমরা যে কোনো ম্যাথ বইতে যদি ক্যালেন্ডারের চ্যাপ্টার থাকে জিআইয়ের কোনো বইতে যদি ক্যালেন্ডারের চ্যাপ্টার থাকে তাহলে আমরা অডে মেথডটাই পাব কারণ ওটা একটা ম্যাথামেটিক্যাল প্রসেস সেটা বইতে আমরা পাবো তবে আরেকটা যেটা মেথড হয় কোড মেথড সেই কোড কি হয় কোড সেই কোডের জন্য কোনো বইতে সেইভাবে পাওয়া যায় না কিন্তু আমরা যদি কোনো ওয়েবসাইট ধরে সার্চ করি গুগলে সার্চ করি তাহলে এক একটা সাইডে এক এক রকম কোড দেওয়া থাকে এবং তাদের প্রসিডিওরটাও আলাদাই হয় ডিফারেন্ট হয় তো আমরা নর্মালি সেভেনটিন্থ জুন যেটা আমাদের দেওয়া আছে নাইনটিন এটাকে যদি আমরা সলভ করি কোড মেথডে কারণ কোড মেথডটা কী হয় অবশ্যই আমি যেটা অডে মেথড সেটাকে বলছি না বাট কোড মেথড কী হয় একটা শর্ট প্রসেস একটা ছোটোভাবে মানে আমরা সলভ করে নিতে পারি সেটা কি হয় যেটা আমাদের ডেটটা যেটা দেওয়া আছে সেটাকে লিখব ঠিক আছে এবার এই সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে এই মান্থের কোড মনে রাখা জানুয়ারি ওয়ান ফেব্রুয়ারি ফোর মার্চ ফোর এপ্রিল জিরো মে ওয়ান ফোর ফোর জিরো টু জুন যেটা আমাদেরকে চেয়েছে ওয়ান ফোর ফোর জিরো টু ফাইভ এই যে জুনের কোড যেটা দেওয়া আছে এই জুনের কোড তাহলে আমরা লিখবো ফাইভ এই কোডগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হয় তোমরা যারা ক্লাস করো বা যাই হোক যদি কোড মেথডে তোমাদের ক্লাস হয়ে থাকে তাহলে তোমরা এই কোডগুলো তোমাদের জানা আরও যে পরের মান্থগুলো আছে সেগুলোরও কোড থাকবে তাহলে এই সেভেনটিন সেভেন্টিন হলো জুনের কোড ফাইভ হলো এই যে নাইনটিন এটাকে আগে দুটো পার্টে ভাগ করব এই যে দুটো পার্টে ভাগ করছি তারপরে নাইনটিন এটা আমাদের সেঞ্চুরি আর উনিশশো নাইনটিনেরও একটা কোড হয় নাইনটিনের কোড হয় জিরো তাহলে এটাকে আমরা লিখে রাখবো জিরো নাইনটি এইট যেটা ইয়ার সেটাকেও লিখে দেবো তাহলে দেখো চারটে জিনিস আমরা লিখে ফেলেছি তাহলে বাকি রইল আরেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট এই আটানব্বইটা বছরের মধ্যে লিপ ইয়ার কতগুলো আছে চার তেইশে চার চব্বিশে ছিয়ানব্বই রিমাইন্ডার আছে স্যার রিমাইন্ডার আছে রিমাইন্ডার থাকুক বা না থাকুক কোনো ম্যাটার করবে না এই যে চার চব্বিশ ভাগ ফল যেটা সেটাকে এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে সতেরো পাঁচ শূন্য আটানব্বই চব্বিশ এটা রইল এবার আমাকে এগুলোকে সবগুলোকে যোগ করতে হবে কিন্তু ওটা আমরা অড্ডে মেথডেও করি কিন্তু আমরা এখানে আরও একটা জিনিস করতে পারি বলেছিলাম নিজের ক্যালকুলেশন নিজের কাছে আমরা তো টোটাল করে সেই সাত দিয়েই ভাগ করব তার আগে যদি আমরা এই নাইনটি এইটটাকে যদি ভাগ করে দিই সাত দিয়ে যেটা সাত দিয়ে ভাগ যায় তো এমনি এই নাইনটি এইট বাদ হয়ে গেল সেটা আমাকে আর যোগ করতে হবে না তাহলে দেখো নাম্বারটা আমাদের কাছে কত ছোট হয়ে গেল এবার শুধু আমাদের কাছে রয়ে গেল সতেরো পাঁচ আর চব্বিশ এটাকেও আমরা ভাগ করতে পারি ইন্ডিভিজুয়ালি সতেরোকে যদি সাত দিয়ে ভাগ করি তিন রিমাইন্ডার থাকে চব্বিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তিন রিমাইন্ডার থাকে তাহলে তিন এখানে পাঁচ আগেই ছিল আর এই তিন চলে আসলো তাহলে তিন পাঁচ আট আর তিনে এগারো তাহলে এই যে এত বড় নাম্বার যোগ করা বেটার ছিল নাকি এখন আমি এগারো পেয়েছি সেটাকে সাত দিয়ে ভাগ করা বেটার তাহলে অবশ্যই ছোট নাম্বার যেটা রয়েছে সাত দিয়ে ভাগ করা বেটার সেটাকে যখন ভাগ করছি চার রিমাইন্ডার থাকছে এই চার মানে এবার কি এই চার মানে হচ্ছে কোড মেথডে যদি আমরা ডেগুলোকে ভাবি কোড মেথাডে স্যাটারডে ইকুয়াল টু জিরো হয় তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে থাকে তাহলে এখানে ফোর মানে আমাদের কি হয়ে গেল ওয়েস হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তাহলে এই যে দেখো ওয়েসডে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে গেল তাহলে এর রেসপেক্টে তাহলে আমরা কোড মেথড এগুলোকে সলভ করতেই পারি আচ্ছা এবার আসা যাক তাহলে আরও একবার যদি প্রথম থেকে যা সেটা যদি বলে দিই যে যেই ডেটটা সেটাকে ডিরেক্ট লিখেছি জুনের কোড দেখো ওখানে ফাইভ লিখে দেওয়া আছে ওয়ান ফোর ফোর জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স এটা মান্থের কোডের যেগুলো সেগুলো বলে দিলাম ওয়ান ফোর ফোর জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স তাহলে জুনের কোড ফাইভ লিখলাম নাইনটিনের কোড জিরো হয় টোয়েন্টি মানে টু থাউজেন্ডের কোড সিক্স হয় সেগুলো আছে নাইনটি এইট যেটা নাইনটি এইট এখানে লিখলাম টোয়েন্টি ফোর কেন কারণ যতগুলো লিপিয়ার চার চব্বিশ ছিয়ানব্বই যতগুলো ভাগ ফল পাবো সেটাকে আমরা এখানে লিখবো এবার টোটাল করেও সাত দিয়ে ভাগ করতে পারি না হলে আমরা ইন্ডিভিজুয়াল করে নিতে পারি তাতে নাম্বারটা অনেক ছোটো হয়ে যাবে আমাদের পক্ষে ক্যালকুলেশন করা সুবিধাজনক হয়ে যাবে তাহলে এই যে চার যেটা আমরা রিমাইন্ডার পেলাম রিমাইন্ডার যেটা চার সেটাই আমাদের এখানে কারণ মানে হচ্ছে এখানে দেওয়া আছে আছে ঠিক চলো চার এটা একটা র্যাঙ্কিংয়ের এর নাম্বার র্যাঙ্কিং আশা করছি থাকবে তাহলে এখানে দেখো বলেছে যে আমরা এই এই কোয়েশ্চেনটার সাথে এটা তো আলোচনা করবোই তার সাথে আরও দুটো প্রসেস বলে দেবো তারপরে আবার একটা যদি ক্লাসে আমরা আসব তখন আমরা ওই ওভারল্যাপের ব্যাপারটাও বলে দেবো এইবার দেখো এখান থেকে আমরা যেটা তিনটে জিনিস যেটা আলোচনা করব। বলছে ফ্রম দ্য টপ সঞ্জীব র্যাঙ্ক সেভেন আচ্ছা ফ্রম দ্য টপ মানে আমরা ফ্রম দ্য লেফ্ট ধরতে যেটা ধরে নিতে পারি আর যেটা হচ্ছে ফ্রম দ্য বটম বলে দিয়েছে টোয়েন্টি এইট ফ্রম দা রাইট এটা লেফট এটা হচ্ছে রাইট তাহলে আমাদের কাছে প্রথম প্রশ্ন থাকবে টোটাল কতজন আছে যেটার ফর্মুলা কি লেফট র্যাঙ্ক প্লাস রাইট র্যাঙ্ক মাইনাস ওয়ান এটা আমাদের কাছে এই প্রশ্নটাই চেয়েছে তাহলে আঠাশ আর সাত পঁয়ত্রিশ মাইনাস এক অ্যান্সার হবে চৌত্রিশ সাত আর আঠাশ যোগ করলে হবে পঁয়ত্রিশ মাইনাস এক চৌত্রিশ এখান থেকে আর কি প্রশ্ন থাকতে পারে আমাকে এটা বলে দিতে পারে ইন এ ক্লাস অফ ইন আ ক্লাস অফ থার্টি ফোর স্টুডেন্টস বলে দিল সঞ্জীব র্যাঙ্ক সেভেন ফ্রম দ্য টপ তাহলে এটা দেওয়া থাকবে না তার মানে আমাকে তখন প্রশ্নটা থাকবে আমার তখন প্রশ্নটা থাকবে যে তাহলে সঞ্জীবের এখন রাইট র্যাঙ্ক কত হবে তাহলে রাইট র্যাঙ্ক ইকুয়াল টু টোটাল মাইনাস লেফট র্যাঙ্ক প্লাস ওয়ান তাহলে এই ছবির ক্ষেত্রেই তাহলে ফ্রম দ্য টপ যদি সেভেন হয় তাহলে ওর পরে কতজন আছে সেটা আগে আমরা বের করবো যার জন্যই ফর্মুলাটা থার্টি ফোর মাইনাস সেভেন টোয়েন্টি সেভেন আর ওর পজিশানটা অনুযায়ী যদি আমরা ভাবি তাহলে প্লাস ওয়ান ওই জন্যই তাহলে দেখো যেটা আমরা এখানে টোয়েন্টি এইট দেওয়া ছিল সেটাই আমরা পাবো তাহলে আমাদের যদি টোটাল বলে তার জন্য এটা একবার রিভাইস হয়ে গেল রাইট র্যাঙ্ক যদি চায় তার জন্য আর যদি লেফট র্যাঙ্ক চায় তাহলে টোটাল মাইনাস রাইট র্যাঙ্ক ক্লাস ওয়ান তাহলে একটা ইনফরমেশন থেকে আমরা তিনটে জিনিস আলোচনা করে নিলাম এই যে তিনটে জিনিস আমরা আলোচনা করে নিলাম রাইট এই যে তিনটে জিনিস আমরা আলোচনা করে নিলাম তাতে আমাদের অন্তত পক্ষে এই পার্টটা হয়ে গেল চলো যাক নেক্সট এই যে গিভেন সেট বলছিলাম গিভেন সেট অ্যানোলজি এই যে দেখো এটা একটা গিভেন সেটের কোয়েশ্চেন এটা কিন্তু একটা সিজিএলের কোয়েশ্চেন সিজিএলের ইয়ারের কোশ্চেন একটা সেটে এটা এসছিল তবে এটা একটু ইজি তবে নাম্বার বেশি হওয়াতে চিন্তাভাবনাটা একটু অন্যরকম মনে হতে পারে যে এত বড়ো নাম্বার কিচ্ছু নেই প্রশ্নাতে কী করেছে এইট থেকে ওয়ান জিরো ওয়ান যেটা এসছে সেই ওয়ান জিরো ওয়ানটা যেটা সেটাকে কী করেছে আটের সাথে কত গুণ করলে একশো একের কাছাকাছি যেতে পারি আর আটের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশের কাছাকাছি যেতে পারি আটের সাথে আমি যদি চার গুণ করি থার্টি টু হবে আচ্ছা তার সাথে তার মানে ইন্টু ফোর প্লাস থ্রি তাহলে এভাবে দেখে নাও তো সেভেন ইন্টু ফোর প্লাস থ্রি হচ্ছে নাইন ইন্টু ফোর প্লাস থ্রি হচ্ছে ইলেভেন ইন্টু ফোর প্লাস থ্রি হচ্ছে সিক্স ইন্টু ফোর প্লাস থ্রি হচ্ছে তাহলে মিডিলেরটা দেখি যে মিডিলের নাম্বারটা কি করে আসছে আচ্ছা আট দিয়ে কোনো একটা নাম্বার আমি গুণ করছি যেটা একশো একের কাছাকাছি যেতে হবে তাহলে আট বারং ছিয়ানব্বই হতে পারে আট তেরং একশো চার হতে পারে আচ্ছা আট বারং ছিয়ানব্বই যদি হয় তার সাথে পাঁচ গুণ যোগ করতে হচ্ছে তাহলে এবার দেখো তো সাত বারো কত হবে চুরাশি এখানেও পাঁচ যোগ করছি এখানেও পাঁচ যোগ করলে এইটটি নাইন আসবে নয় বারো একশো আট হবে তার সাথে পাঁচ যোগ করলে একশো একুশ আসবে না এগারো আর বারো যদি গুণ করা হয় এগারো আর বারো গুণ করলে হবে একশো বত্রিশ তার সাথে চার যোগ করতে হবে কিন্তু ওখানে পাঁচ যোগ করতে হয়েছে আর ছয় বারং বাহাত্তর তার সাথে দেখো চার তার মানে এখানেও চার এখানেও চার হচ্ছে নয়ের সাথে নয় বারো হচ্ছে একশো আট যেটা কোনোভাবেই আসছে না তাহলে অ্যান্সার কোনটা হওয়া উচিত অ্যান্সার হওয়া উচিত অপশান এই কিছুই ছিল না একদমই ইজি কিন্তু এই যেহেতু একটু বড় বড় নাম্বার হতে পারে তখন একটু ভাবনা চিন্তারা আসতে পারে তাহলে এই যে গিভেন্সের যত প্র্যাকটিস করবে কারণ এক একটা এক এক রকম হয় তার কোনো বেসিক সেইভাবে কনসেপ্ট থাকবে না কিন্তু তোমাকে যেহেতু এটা দেওয়া আছে তাহলে তার রেসপেক্টটা আমাকে পরেগুলো ভাবতে হবে এবং এই যে লাস্টের যে নাম্বারটা যেটা আসছে সেটা দেখো সব কটা অপশানেই কিন্তু এসে গেছিলো তাহলে মিডলেটটা দিয়ে আমাদের কিন্তু অ্যান্সার করতে হলো তাহলে এটাও আমাদের একটা কোয়েশ্চেন চলে আসো ভেন ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট ভেন ডায়াগ্রাম থেকেও প্রশ্ন থাকবে আমাদের এখানে বলেছে এই যে ওমেন মাদার আর ইঞ্জিনিয়ার্সের মধ্যে রিলেশন করতে হবে কোন স্ট্রাকচারটা এখানে বেস্ট স্ট্রাকচার এটা প্রশ্ন করেছে তাহলে এই যে কোনটা বেস্ট স্ট্রাকচার হবে আমাকে যেটা অপশান দিয়ে দিয়েছে তার মধ্যেই ভাববো আমি নিজে থেকে আর এক্সট্রা কিছু ভাবতে পারবো না তো কারণ আমার কাছে সেই অপশান নেই আমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো এই চারটে অপশন আমাকে সেটার মধ্যে ভাবতে হবে তাহলে এইটুকানি আমরা নিজেরা ভাবতে পারি বাস্তব চিন্তা ভাবনা দিয়ে আমরা ভাবতে পারি যে মাদার আর যদি ওমেন আগে এই রিলেশনটা ভাবি ইঞ্জিনিয়ার পরে পরে আসবে ইঞ্জিনিয়ার আগে মাদার আর ওমেন দিয়ে যদি ভাবি তাহলে ওমেন তার ভেতরে রাখলাম মাদার তার মানে ইনি এই পাটটায় যদি ওমেন হয় এটা মাদার কেন কারণ সব মাই তো ওমেন এটা জানি অল মাদার্স আর ওমেন কিন্তু উল্টো দিক থেকে যদি ভাবি যদি দুটোকে চেঞ্জ করে দিচ্ছি তাহলে তো মুশকিল হয়ে যাবে কারণ সব না মাদার হবে না কিছু নাও থাকতে পারে কিন্তু আমরা সব মাকে কিন্তু ওমেন ভাববই এটা কনফার্ম তাহলে এই যে মা যে স্ট্রাকচারটা যেটা সার্কেলটা যেটা রয়েছে সেটা ডেফিনেটলি কম হবে ওমেনের রেসপেক্টে এবং এই মাদার ডেফিনেটলি যে সার্কেলটা যেটা রয়েছে সেটা ডেফিনেটলি ওমেনের ভেতরে থাকবে কারণ অল মাদার্স আর ডেফিনেটলি ওমেন ওকে এইবার ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতে হবে কিছু ইঞ্জিনিয়ার আছে যারা ওমেন হবে অ্যাজ ওয়েল অ্যাজ তারা মাদার হবে আবার নাও হতে পারে তাহলে আমাকে যদি ছবিটা ভাবতে হয় ছবিটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে এটা যদি আমাদের ইঞ্জিনিয়ার হয় কিছু ইঞ্জিনিয়ার যারা মাদার অ্যাজ ওয়েল অ্যাজ হয়ে গেল কিন্তু কিছু ইঞ্জিনিয়ার আছে যারা মাদার নয় বাট ওমেন আর কিছু ইঞ্জিনিয়ার আছে যারা মাদার তো নয় ওমেনও নয় তারা এই পার্টটা তাহলে আমাদের কাছে বেস্ট স্ট্রাকচার এই চারটের মধ্যে ডেফিনেটলি ফার্স্ট এরটা ওকে তাহলে এই যে ভেন ডায়াগ্রাম সিঙ্গেল টাইপের কোশ্চেন ভেন ডায়াগ্রাম আসবে আরও একটা টাইপ যেটা ভেন ডায়াগ্রামের হয় সেটা তো সিঙ্গেল টাইপ কোশ্চেন আসার চান্সেসই বেশি ওকে চলো নেক্সট এবার একটা ক্লাসিফিকেশান দেওয়া আছে এই যে ক্লাসিফিকেশান দেওয়া রয়েছে এই ক্লাসিফিকেশানের রেসপেক্টে কোনটা আলাদা আছে সেটা খুঁজে দেখব তাহলে আমরা যদি নাম্বারগুলোকে লিখি ওয়ান টোয়েন্টি ওয়ান এই ওয়ানটাকে নিয়ে আসলাম এই যে ওয়ান টু সেটাকে অ্যাড করলাম তার সাথে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান তার মানে কি করা হচ্ছে প্রথমে একটা নাম্বার তারপরে দুটো নাম্বারের সামেশন তারপরে তিনটে নাম্বারের সামেশন মানে আমরা এখান থেকে ডেফিনেটলি পাব থ্রি ফোর এই যে এক তিন চার এক তিন চার দেওয়া আছে তাহলে এবার আর দেখবো না ডিরেক্ট লিখবো সিক্স এর জায়গায় এখানে সিক্স আছে সিক্স আর নাইন অ্যাড করলে ফিফটিন আছে সিক্স প্লাস নাইন প্লাস ওয়ান সিক্সটিন আছে তাহলে এটাও দেখো একই রকম ভাবে রয়েছে পরেরটা যদি দেখি ওয়ান আছে ওয়ান আর ওয়ান আর একে তাহলে এর পরেরটা তিন তিন আর একে চার হওয়ার কথা সেখানে কত দেওয়া আছে ওয়ান তার মানে অ্যাকচুয়ালি তিন আর একে চার দুই ছয় সেই ছয়টা তো লাস্ট রয়েছে তার মানে অ্যাকচুয়ালি এখানে এই নাম্বারটা না হয়ে থ্রি ফোর সিক্স হওয়ার কথা তাহলে এই যে থ্রি ফোর সিক্স হওয়ার কথা তার বদলে থ্রি ওয়ান সিক্স রয়েছে তাহলে এইটাই আলাদা বাকিগুলোর থেকে ওকে চলো আরও একটা ক্লাসিফিকেশন তবে এটা কিন্তু একদমই সোজা একটা কেন একদম দিন হিসাবে এটা কিন্তু ইচ্ছা করেই দেওয়া রেখেছি আমি এই প্রশ্নটাকে এটা এই প্রশ্নটাকেই বোঝানোর জন্য কিন্তু আমি রাখিনি অন্য একটা ভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে প্রশ্নটাকে সেটার জন্য এই প্রশ্নটাকে রাখা কেন এটা তো একদমই সোজা এপ্রিল হবে অ্যান্সার কিন্তু আমরা যদি এই সেপ্টেম্বর বা নভেম্বরের মধ্যে থেকে কোনো একটা অপশানকে বাদ দিয়ে কোন একটা অপশন বাদ দিয়ে আমি লিখে দিলাম জুলাই লিখলাম জুলাই লিখছিলাম যাই হোক এই যে জুলাই লিখলাম তাহলে জুলাইও আমাদের একত্রিশ দিনের তাহলে আমাদের কাছে এখন যেটা রইল চারটে অপশান এই একটা এই একটা এই একটা আর এই একটা এই চারটে অপশান রয়েছে যার মধ্যে দুটো তিরিশ দিনের দুটো একত্রিশ দিনের তাহলে আগের যেটা আমরা করলাম সেটা তো খুব সোজা ছিল কিন্তু এখন এটাকে চেঞ্জ করাতে কি পরিবর্তন হলো তাহলে তিরিশ আর একত্রিশ দিয়ে আমরা এখন ভাবতে পারবো না এখন যেটা দেখতে হবে এপ্রিল আমাদের ইংলিশ ক্যালেন্ডারের ফোর্থ মান্থ মে ফিফথ মান্থ সেপ্টেম্বর নাইনথ মান্থ জুলাই সেভেন্থ মান্থ তাহলেও কিন্তু আমরা এপ্রিলে অ্যান্সার করবো কিন্তু কি লজিকে এটা বাকিগুলো অড নাম্বার তাহলে একই জিনিস শুধু প্রশ্নটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি বা জায়গাটা একটু চেঞ্জ করে দিচ্ছি সেটাতে আমাদের কি হবে নর্মাল যদি ডে ওয়াইজ ভাবি তাহলে আমাদেরও সেটা সোজা হয়ে গেল কিন্তু যদি ডে সেম রেখে দিই তখন আমাদের পজিশন ওয়াইজ মানে কোনটা কত নম্বর মান্থ সেটার কিন্তু আমাদের উত্তর করতে হবে ঠিক আছে নেক্সট একটা সিম্পল ফিগার আমরা সবাই বেসিক স্ট্রাকচার যেগুলো কিছু কিছু জানি এটা প্রথমেই জানি এক দুই পুরোটা একটা তার মানে তিনটে হয় এখান থেকে তিনটে পাওয়া যায় তাহলে আমরা যদি এইভাবে ভাবি এখান থেকেও তিনটেই পাবো এখান থেকে তিনটেই পাবো এখান থেকেও তিনটে পাবো তাহলে তাহলে থ্রি প্লাস থ্রি এক দুই লিখে দিলাম টু এক দুই তিন চার লিখে দিলাম এরপর তিন তিন ছয় দশ বারোটা হয়ে গেছে এখান থেকে হাফ করে দিই এটা একটা পাবো এখান থেকে একটা ভাগ করে দিই এটা একটা পাবো ঠিক উল্টো দিক থেকে এই একটা পাবো আবার এই উল্টো দিক থেকে এটা একটা পাবো মানে আলটিমেটলি আরও কটা পেলাম চারটে পেলাম এই দিক থেকে একটা এই দিক থেকে একটা দুটো আবার উল্টো দিকেও দুটো তাহলে দুই যোগ দুই আলাদা করে লিখলাম যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এই দুটো পেয়ে গেলাম বাকি যেটা রয়ে গেলো বাকি যেটা রয়ে গেল এই পুরোটা একটা আর এই পুরোটা একটা তার মানে আরও দুটো তাহলে তিন তিন ছয় দশ বারো বারো আর এদিকে হচ্ছে ছয় অ্যান্সার হবে আঠেরোটা ইচ্ছা করে একটা জিনিস করে দিতে পারে এই অপশানে শুধু একটা চেঞ্জ করে দিয়ে কী করলো যে ম্যাক্সিমাম যেটা আমাদের উত্তর আসার যেটা আসছে সেটাকে না রেখে এই দশটা বা যে কোনো একটাকে মুছে দিয়ে আরেকটা পয়েন্টে কুড়ি রেখে দিল অপশানে ইচ্ছা করে এটা কেন রাখবে ইচ্ছা করে তুমি একবার হলেও তোমার মনে এটা প্রশ্ন জাগবে যদি কনফিডেন্স থাকে তাহলে কোনো অসুবিধা নেই একটু যদি কনফিডেন্সের অভাব হয় তখন এই কুড়িটার জায়গায় তুমি আরও একবার ভাববে আচ্ছা এই আঠেরোটার জায়গায় কুড়িটা অপশান যেটা দেওয়া আছে সেটা হবে না তো আরেকবার ভাবি এই যে ভাবনা চিন্তা তাতে তোমার একটু সময় যেতে পারে তোমার থেকে একটু সময়টাকে কেড়ে নেওয়া আর কিছু না রাইট তাহলে এইটাও কিন্তু থাকতে পারে অপশান ওয়াইজ একটা এক্সট্রা বেশি নাম্বার দিয়ে ঠিক আছে তাহলে আপাতত আমরা এখানে এইটিন পাচ্ছি তাই আঠেরোটাই অ্যান্সার করব তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস যেটা রইল আর এমনি তোমাদের যে কোনো কোয়ারির ক্ষেত্রে যদি হয় তোমরা ডেফিনেটলি এই নাম্বারে কল করবে যেটা ফুড এসআই হোক বা মিসলেনিয়াস এখন আর কি কালকেই আমাদের যেটা ক্লার্কশিপ বেরিয়েছে বা এই যে কেপি যেটা রয়েছে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা যেটা যাই হোক তার রেসপেক্টে যে কোনো কোয়ারির ক্ষেত্রে কিন্তু এই নম্বরে কল তোমরা কল করবে আশা করছি আজকের ক্লাসটা কিছুটা হলেও করেছো বা ভালো লেগেছে বা কিছু যাই হোক আমরা প্রত্যেক সপ্তাহে এইভাবে যে কোনো এক্সাম ওয়াইজ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো আবার পরে দেখা হবে থ্যাংক ইউ